বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডান দিকে গেলে ফিশিং পন্ড অ্যান্ড বল ফিল্ড পার্কিং। তো আপনারা ফরেস্ট্রি ফার্মে যদি আসেন তাহলে এই রাস্তাতে গেলে আপনি ফিশিং পন্ড পাবেন। তো চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, বুরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে। আজ আসছি সাসকাটুন জুতে ফরেস্ট্রি ফার্ম অ্যান্ড জু। আজকে রবিবার, অক্টোবরের 2 তারিখ। যেহেতু আমার আজকে ছুটি এবং এই জুটা আমার বাসা থেকে খুবই কাছে, 5 মিনিটের ড্রাইভ, তো চিন্তা করলাম আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ বানিয়ে ফেলি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। চেষ্টা করব ফরেস্ট্রি ফার্ম এবং জুর পরিপূর্ণ ইনফরমেশন এবং পুরোটা ঘুরে দেখানোর জন্য। বিউটি ইলেভেনের সাথে থাকবেন আশা করি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রোতে আমার পেছনে যেই পুকুরটা ছিল সেই পুকুরটাকে এখন আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব। পুকুরের এক পাশে বড় বড় পাথর দিয়ে ঘাট বাধা, যেন মাটি ধসে পড়ে না যায়, এবং এখানে প্রচুর বালি হাঁস আছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই পুকুরটাতে আপনি হুইল শিপ দিয়ে মাছ ধরতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই পুকুরটা একটা বদ্ধ পুকুর এবং এখানে পানির প্রবাহ ঠিক রাখার জন্যে সিটি অফ সাসকাটুন থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে পানির ব্যবস্থা করা হচ্ছে,
যেখানে পানি এবং সেই সাথে অক্সিজেন ভেতরে থাকছে, যেহেতু এখানে মাছ আছে এবং এখানে ফিশিং রড দিয়ে আপনি মাছ ধরতে পারবেন, সেই জন্যে মাছের অক্সিজেনের দরকার হয়। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে নিচ থেকে পানি বুদবুদ আকারে উপরে উঠছে, সেটা একটু দেখা যাচ্ছে। বন্ধুরা, এখন স্ক্রিনে যেই একটা নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে ফিশিং এর কথা বলা হয়েছে। আপনি ছোট বাচ্চাদের জন্য ডেইলি ফরেস্ট ফার্ম ফিশিং পারমিট নিতে হবে। আপনি এই পারমিটটা পাবেন জুর গেটে, এবং এইটাতে আপনি সর্বোচ্চ ডেইলি লিমিট 2টা ফিশ ধরতে পারবেন প্রতিজন। দর্শক বন্ধুরা, যেহেতু এখন ফল সিজন চলছে, গাছের পাতা আস্তে আস্তে কালার চেঞ্জ করে হলুদ থেকে লাল একসময় ঝরে যাবে, এবং মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাতা ঝরে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটা ফ্যামিলি এখানে পিকনিক করতে এসছে। এই জায়গাটাতে আপনি পিকনিক করতে পারবেন, এটার জন্য জাস্ট আগে থেকে একটু পারমিশন নিতে হয়। যেহেতু আজকে রবিবার, লোকজনের সমাগম একটু কম, সেই হিসাবে ওনারা এসছে আজকে পিকনিক করতে। দর্শক বন্ধুরা, এখন স্ক্রিনে যেই বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসাটা হলো সাদারল্যান্ড ফরেস্ট ফার্মের যে সুপারিনটেন্ডেন্ট আছে তার অফিস কক্ষ, কাম রেসিডেন্স। এখানে অফিসিয়ালি মিটিং হয়। দর্শক বন্ধুরা, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। আপনাদের এর আগে একটা পিকনিক স্পট দেখিয়েছিলাম, এখানেও সেম আর একটা পিকনিক স্পট আছে, তবে পাশে এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে।
তো যারাই এখানে পিকনিক করতে আসবেন তাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে অ্যাটলিস্ট এখানে খেলাধুলা করতে পারবে, বোরিং হবে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্টি ফার্মের ভেতরে ছোট ছোট অনেক পিকনিক স্পট আছে, যেখানে আপনারা পরিবার নিয়ে এসে পিকনিক করতে পারেন এবং ছোটোখাটো পটলাকও করতে পারেন আপনারা। I'm an artist in Saskatoon and I have an art exhibit in the bunkhouse at Saskatoon Forestry Farm. Okay, some people are coming here and they are taking you are taking the money for? No, it's completely free to come in and check out the artwork. Really? Yep, anybody can come in and see the artwork. Okay. Come subscribe and throw a like down in the comments. Subscribe to Beauty Living Canada. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ওরা শো করেছে এখানে বাচ্চাদের জন্য। তো কেউ যদি আপনারা আসতে চান তাহলে ফ্রি অফ কস্টে আপনারা এই জিনিসগুলোতে বাচ্চাদের রাইড করাতে পারবেন। দর্শক বন্ধুরা, এখন আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা মেডিটেশন গার্ডেন। তো আমরা ভেতরে ঢুকছি, তো চলো না আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন জু এরিয়াতে আমি যাচ্ছি। তার আগে পার্কিংয়ের অবস্থানটা একটু দেখুন। আজকে রবিবার, বিধায় প্রচুর মানুষ এসছে জুতে, ছোট বাচ্চাদের নিয়ে তাদের গার্জিয়ানরা এসছে, বড়রা এসছে রিক্রিয়েশনের জন্যে। তো চলুন আমাদের সাথে জুর ভেতরে যাই, দেখা যাক কতটুকু আপনাদের দেখাতে পারি। Thank you.
দর্শক বন্ধুরা, এটা হলো জুতে ঢোকার মেইন গেট। তো চলুন আমাদের সাথে থাকুন বিউটি লিভেন কানাডার সাথে, এবং দেখানোর চেষ্টা করছি সাসকাটুন জু। জু এন্ট্রেন্স দিয়ে আমি ভেতরে ঢুকে গেছি, আর সামনে টিকিট কাউন্টার আছে, আমাকে ওখান থেকে টিকিট কাটতে হবে। তো টিকিটের দাম এবং কোন বয়সের জন্য কোনটা, এটা ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব। তবে প্রথমেই আমি টিকিটটা কেটে নিই। হ্যালো, ক্যান আই গেট ওয়ান টিকিট? Okay. Oh. Do you want a copy of the receipt? Yeah. Okay. There you go. Thank you. You're welcome. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টিকিট কেটেছি, অ্যাডাল্ট টিকিট, 1480, দ্যাট মিন্স ক্যানাডিয়ান ডলার। থাকুন আমাদের সাথে। এটা হলো সেই টিকিট কাউন্টার, আপনাদের এখান থেকে টিকিট কাটতে হবে, যেখান থেকে আপনি প্রথমে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকবেন, ঢুকেই আপনার সেই টিকিট কাউন্টার। দর্শক বন্ধুরা, চলুন আমাদের সাথে এখান থেকেই শুরু করি। একটা কথা বলতে আমি ভুলে গেছি, টিকিট সংক্রান্ত আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আমি আপনাদের চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দিতে, অথবা পরবর্তীতে আমি ভয়েস ওভার দিয়ে জানাবো কোন বয়সের টিকিট কত দাম, এবং সিজনাল পাস যদি কেনেন সেটারও দাম কেমন পড়বে, এইটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে হরিণটা দেখতে পাচ্ছেন, এই হরিণের নাম হলো ফলো ডিয়ার। এখানে বেশ কয়েকটাই আছে, বাট ওরা বসে আছে, দূরে একটা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে পেছন ফেরে। ফলো ডিয়ারের লাইফ টাইম অলমোস্ট 20-25 বছর। দর্শক বন্ধুরা, আপনাদের দেখাতে চেয়েছিলাম বাইসন, দূরে দেখা যাচ্ছে ওরা, আমি যে পাশ থেকে শুট করছি তার উল্টো দিকে অনেক দূরে। দর্শক বন্ধুরা, এখন আপনাদের যেটা দেখাতে চাই সেটা হলো মাউন্টেন গোট। এটা বেসিক্যালি পাহাড় পর্বতে থাকে। ওদের পুরো শরীর জুড়ে ভেড়ার মতো লম্বা লম্বা পশম আছে,
দেখতে কিছুটা বন্য এবং অ্যাংরি মনে হয় কি রেগে আছে, এইরকমই দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফল সিজন হওয়াতে গাছের পাতার রং চেঞ্জ হয়ে গেছে এবং গাছগুলোর রিফ্লেকশন যখন পানিতে পড়েছে অপরূপ সুন্দর লাগছে। প্রচুর হাঁস এখানে খেলা করছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আপনারা সাস্কাটুন জুতে যদি কখনো আসেন, ভেতরের দিকে এসে বাইসনের যে জায়গাটা আছে থাকার জায়গা, তার বাম পাশ দিক দিয়ে আসলে এইরকম একটা খোলা জায়গাতে নদীর উপর পর্যন্ত একটা ওরা ওয়াকওয়ে করে রেখেছে, যেখানে এসে আপনি ঠিক নদীর মাঝখান থেকে সব কিছু দেখতে পারবেন।
জুর মাঝখানে যদি ছোট বাচ্চারা বিরক্ত হয়ে যায় বা বোরিং হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে একটা ছোট প্লে গ্রাউন্ড আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ এখানে খেলাধুলা করছে তাদের বাচ্চাদের নিয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিবু, ও টায়ার্ড হয়ে গেছে, এক জায়গায় বসে রেস্ট নিচ্ছে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এটা হলো স্নো আউল প্যাঁচা। দর্শক বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেটা হলো বাল্ড ঈগল। এখন ওদেরকে খাবার দিতে আসছে ওদের কেয়ারটেকার, সেই জন্যে ওরা ওই জায়গা থেকে চলে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলো একটা গ্রে কালারের আর একটা কালো রঙের। মোটামুটি ওরা বিশ্রাম নিচ্ছে, দুপুর এখন প্রায় বেলা দুইটা। বন্ধুরা, এখন যেই স্ক্রিনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা স্ন্যাক্স বার বা কফি শপ বলতে পারেন। সাসকাটুন জুতে এসে যারা হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে যাবেন, একটু ক্ষুধা লাগবে বা চা বা কফির একটু টেস্টটা পাবে, তাদের জন্যে সাসকাটুন জু সোসাইটি ক্যাফের ব্যবস্থা করে রেখেছে। তো আপনারা যারা আসবেন তারা এখান থেকে কফি, চা আর স্ন্যাক্স নিতে পারবেন। বাট ঠিক এই মুহূর্তে এটা বন্ধ আছে, কারণ রেনোভেশনের কাজ চলছে। দর্শক বন্ধুরা, এখন যাকে দেখতে পাচ্ছেন তারা পিগমি গোট। ওদের আকৃতি আমরা যেই ধরনের ছাগল দেখে অভ্যস্ত ঠিক ওই রকম না, একটু ব্যতিক্রম। বড় বড় শিং আছে এবং গলা থেকে আস্তে আস্তে পেটের দিকে ওরা একটু বাল্কি। আজকে রবিবার হওয়াতে প্রচুর মানুষ আসছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাসকাটুন জু, সাথে আমি বোরহান আহমেদ আছি বিউটি 11 কানাডার সাথে।
আপনাদের দেখানোর চেষ্টা করছি জুর বিভিন্ন অংশে কোন প্রাণী আছে। দর্শক বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো অস্ট্রেলিয়ান ড্রিঙ্গেল ওয়াইল্ড খেইনি। একদম গ্লাসের কিনারে চলে আসছে বিদায়, খুব সহজেই আমি ওদের ছবিটা নিতে পারছি। দর্শক বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রেড টেল হক। Hi there, I'm Kieran with the Saskatoon Zoo Society, and I have Nikki the Royal Python with me, and I will be running a birthday program where we're going to show off this snake to some kids.
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই রয়্যাল পাইথন। সাসকাটুন জুতে একটা ছোট বাচ্চার বার্থডে আসছে, সেখানে এই পাইথনটা ওরা শো করবে জাস্ট একটু সারপ্রাইজ হিসাবে। সেই হিসাবে সাসকাটুন জুর এমপ্লয়ি সে এটা নিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এটা আমার কাছে খুবই অবাক লেগেছে। আপনারাও যদি এই ধরনের কোনো চিন্তা করে থাকতে পারেন, জু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউটিউব দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই চেম্বারটাতে এক ধরনের ব্যাং পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না, হয়তো গাছের আড়ালে রয়েছে। বাট ওদের জন্যে বিশেষভাবে নির্মিত যেই চেম্বার, ওখানে উপর থেকে ধোঁয়া আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, অলমোস্ট 3:30 বাজে এখন, 4টার সময় যুগ বন্ধ হয়ে যাবে। চেষ্টা করেছি আপনাদের বেশিরভাগ প্রাণীর ঘরগুলো টাচ করার, দেখানোর জন্যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনারা কখনো সময় করতে পারেন, বাচ্চাদের নিয়ে আসবেন উইন্টার আসার আগে, দ্যাট মিন্স বরফ পড়ার আগে যদি আসেন, তাহলে বাচ্চারা একটু আনন্দ পাবে। বড়দের জন্যে বলছি, রিক্রিয়েশনের জন্যে এখানে পটলাক পার্টি করতে পারেন, আর পিকনিক করতে পারবেন, বারবিকিউ করতে পারবেন। প্রচুর ছোট ছোট স্টল আছে, দ্যাট মিন্স পিকনিকের জায়গা আছে, আপনারা ওই জায়গাতে পিকনিক করতে পারবেন।
আশা করি আমাদের সাথে থেকেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। যদি কোনো অন্য ধরনের সাবজেক্ট নিয়ে আপনাদের ভিডিও করার আর দেখার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য। এতক্ষণ কষ্ট করে বিউটি ইলেভেন কানাডার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.